কুড়িগ্রামের প্রশ্নপত্র ফাঁসের মামলায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ভুরুঙ্গামারী নিহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষি বিজ্ঞানের শিক্ষক হামিদুল ইসলাম, বাংলা বিষয়ের শিক্ষক সোহেল চৌধুরী এবং পিয়ন সুজন মিয়া। গতকাল সকালে দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়, পরে রাতে মামলার আসামি করা হয়। এদিকে গতকাল রাতে পিয়ন সুজনকে আটক করে এবং গ্রেফতার দেখানো হয় তাকে। ওই মামলায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কেন্দ্র সচিব সহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় স্থগিত পরীক্ষাগুলো আগামী অক্টোবর মাসের 10 থেকে 15 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আগামী 5 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছেন তিনি।